সমুদ্র আছে, এবার সরাসরি আমি একটু পাহাড় থেকে সমুদ্রের কাছাকাছি খড়গপুরে চলে আসি। হ্যালো রাজি, নতুন এমএলএ যাচ্ছি এভাবে সিকান্দারপুরে। হ্যালো সালে এই ব্যবসাটা শুরু করি। প্রথমে গ্র্যাটিচিউড জানাই ঈশ্বরকে, এই অসাধারণ এই অ্যাম্বে অপরচুনিটিটা আমাদের হাতে তুলে দেওয়ার জন্য। অল গ্লোরি গোজ টু গড, ভগবানের আশীর্বাদের জন্যই আজকে এই স্টেজে আপনাদের সামনে মাইক হাতে কথা বলছি। তারপরে বলবো আমাদের স্পন্সরার স্বপন অ্যান্ড নিরুপমা রয়, ওনারা এই অপরচুনিটিটা যদি না দিতেন তাহলে আমাদের লাইফটা এত সুন্দর হতো না, কারণ আর কেউ কখনো এই এত বছরে কেউ স্ট্রেঞ্জারও মিট করেনি আর অপরচুনিটিটাও দেয়নি। স্বপন মামা আজকে আমাদের ভেতরে নেই, আমি জানি উনি ওপর থেকে আমাকে আশীর্বাদ করছেন। মামি আছেন, প্রণাম মামি। আর এই অসাধারণ এলওএসএ থাকলে পরে একজন গ্রেট মেন্টরও পাওয়া যায়, এবং যাদের মেন্টরশিপে আজকে এই সামনে দাঁড়িয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে মাইক হাতে কথা বলছি তারা আর কেউ নয়, ফাউন্ডার্স অফ হেয়ার অচিন্ত অ্যান্ড শম্পা বোস। আর মেগা মেগা ডায়মন্ড অনিরুদ্ধ দা এবং মৌহাদি স্টেজ থেকে কথা বলছি, কারণ ওনাদের আশীর্বাদ সবসময় আমাদের সাথে রয়েছে। আর আমাদের মেগা এডিসি সুভাষিস দা এবং সুজাতা দি, তাদের ভালোবাসা এবং আশীর্বাদ তাই জন্যই আজকে এখানে। আর উনি তো আমাদের দীক্ষাগুরু অসিতাবদা এবং শ্বেতা দি, তীক্ষঙ্কর এবং সুপর্ণ দত্ত, তাদের প্রত্যেকের ব্লেসিংসের জন্য তাদের আশীর্বাদের জন্য আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। থ্যাংকস জানাবো অ্যামওয়ে কর্পোরেশনকে এবং অল অ্যামওয়ে অফিসিয়ালসদের, কারণ তাদের কোঅপারেশন আমাকে প্রতিনিয়ত হেল্প করেছে এই জায়গা অবধি উঠে আসতে। এই অপরচুনিটিটা দিয়েছিল জয়ন্তকে, জয়ন্তর কাছেই এসেছিল, স্বপন মামা দিয়েছিল যখন জয়ন্ত চুল কাটছিল সেলুনে। এবং তারপরে কি হয় যে অপরচুনিটি তো দিয়েছে, কিন্তু জয়ন্ত তো মানে সহজে মেনে নেওয়ার নয়, দু মাস ঘুরিয়েছিল মামাকে, তারপরে জয়েন করেছিল। এবং জয়েন করার পরে কারণ এই জন্য ঘুরিয়েছিল, কারণ জয়েন তো সেই সময় খুব বিজি লাইফস্টাইল ছিল, কারণ তখন সে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির জোনাল সেলস ম্যানেজার, মাসের মধ্যে 20-25 দিন ব্যস্ত, আর তার সঙ্গে একটা মেডিসিনের হোলসেল অ্যান্ড রিটেল কাউন্টার, এত ব্যস্ততা, তার মধ্যে আবার একটা বিজনেস। কিন্তু ওই ভগবানের ইচ্ছা থাকলে সব কিছু হয়, সব কিছু পসিবল। এবং এই বিজনেসটা আমাকে দিয়ে বলেছিল, যেদিন আমাকে বলেছিল যে জয়ন্ত বলেছিল এটা তোমার জন্য, ওই দিনটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠতম দিন, এবং জয়ন্তর দেওয়া আমার জীবনের শ্রেষ্ঠতম উপহার এই অ্যামওয়ে বিজনেস। 27 ডিসেম্বর 1998 কলকাতার অ্যামওয়ে বিজনেসের ইতিহাসে একটা উজ্জ্বলতম দিন, সেদিন আমরা জয়েন করেছিলাম এবং খড়গপুর থেকে কলকাতা গিয়ে সেখানে কিট হাতে নিয়ে প্রোডাক্ট ট্রেনিং নিয়েছিলাম। তারপরে ওই রোটারি সদনের সেই ঐতিহাসিক তীর্থঙ্কর্তা এবং সুপর্ণাদির ওই মিটিংয়ের সাক্ষী হয়েছিলাম, এবং বাইরে বেরিয়ে কাজলদা আর অচিন্ত্যদা আলাপ করিয়ে দিয়েছিল আমাদের সাথে সুভাষিসদা এবং সুজাতা দিকে। ভীষণ ভালো লেগে গেছিলো এই অ্যাসোসিয়েশনটা, একটা আশা, একটা স্বপ্ন, একটা ভালো লাগা, সব কিছু মিলিয়ে বাড়ি ফিরেছিলাম। 16ই জানুয়ারি আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ডেট, ওই দিনটা ওই বছরে আমাদের
টিকিট কাটা ছিল আমাদের রাজধানী এক্সপ্রেসে, আমরা দিল্লি যাব, দিল্লি হয়ে আগ্রা যাব, সেখানে গিয়ে সেলিব্রেট করতে। জয়ন্ত বলল টিকিটটা ক্যান্সেল করব। আমি সাই দিয়েছিলাম। কেন দিয়েছিলাম জানেন? কারণ ওই মিটিংটাতে আমি শুনেছিলাম যে তীর্থঙ্করদা বলেছিলেন যে প্রোস্টপোন করার কথা, কারণ বলেছিলেন যে আমরা যখন কোনো কিছু ভালো লাগার কোনো কিছু চাইছি ভীষণভাবে, তখন আমাদের ভালো লাগার জিনিসটাকে দেবতাকে আমরা উৎসর্গ করি। সেরকম এই বিজনেসটাও একটা পবিত্র জায়গা, এবং এই বিজনেসটাকেও পেতে গেলে আপনার ভালো লাগার যে জিনিসগুলো সেটা কিছুদিনের জন্য প্রস্পন করুন। এবং আমাদের ভালো লাগার জিনিসটাই ছিল হচ্ছে বেড়াতে যাওয়া, এবং সেটাই আমরা প্রস্পন করলাম। কারণ বিজনেসে জয়েন করা এবং বিজনেসটা জয়েন করে সাকসেসফুল হব, এই দুটোর মধ্যে বহু মানুষের বহু সময় লেগে যায়। গড ব্লেসিংস এর জন্যই আমরা কিন্তু সেদিনকে সেই ডিসিশনটা নিতে পেরেছিলাম। থ্যাংকস গড। এবং আমি সাই দিয়েছিলাম আরো একটা কারণের জন্য, কারণ সুপর্ণাদি বলেছিল যে এই ব্যবসাটা করলে নাকি হাজবেন্ডকে প্রি করা যায়। আরো একটা কথা বলেছিল, কি বলেছিল, যে এই ব্যবসা থেকে ব্যবসাটা যদি সাকসেসফুল হয় তাহলে ওয়ার্ল্ড ট্যুর করতে পারবে ফ্রি অফ কস্টে। আমি তো ভাবতাম বোধহয় ফিল্ম স্টার হলেই বুঝি ওয়ার্ল্ড ট্যুর ফ্রি অফ কস্টে করা যায়। তাহলে এই ব্যবসাটা করলে ওয়ার্ল্ড ট্যুর করা যাবে, তাহলে তো করতেই হবে। আর এও বলেছিল যে ওখানে শপিং করার খরচাও ওখানের কারেন্সিতে মেয়েদের হাতেই দেয়, তো ভরপুর শপিংও করতে পারবে। তো আমি বলেছিলাম বিজনেসটা তো করতেই হবে, সাকসেসফুলি বিল্ড আপ করতে হবে, তাই আর দ্বিধা করিনি, একদম লেগে পড়েছিলাম। জয়ন্তকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কেন ডিসিশন নিলে, কারণ ওর তো বিশাল বড় ইগো। বলল সেদিন রাত্রির বেলায় ওই মিটিং থেকে ঘুরে আসার পর আমি সারা রাত ঘুমোতে পারিনি, ওই কিটের দিকে তাকিয়ে বসেছিল, আর ওই তীর্থঙ্করদার কিছু কথা সেইটা তাকে ভীষণভাবে নাড়া দিয়ে গেছিল। তীর্থঙ্করদার সেদিন ওই মিটিংয়ে বলেছিলেন যে আজকে আপনারা বাড়ি ফিরে যান, বাড়ি ফিরে গিয়ে যখন আপনার পরিবারের সবাই যখন ঘুমোবে তখন আপনি বিছানা থেকে উঠুন, এবং উঠবার পরে দেখুন যে ওই মানুষগুলো আপনার ছেলে মেয়ে স্ত্রী বাবা মা প্রত্যেকে কত নিশ্চিন্তে ঘুমোচ্ছে, কেন না আপনি আছেন। আর ওই সুন্দর ফটো ফ্রেমের মধ্যে থেকে নিজেকে টাইমলিং উদ্ধার করুন, যদি হাসিটা লেগে থাকে তাহলে কিছু বলার নেই, আর যদি মনে হয় হাসিটা কোথাও মিসিং তাহলে এই বিজনেসটা বিল্ড আপ করুন। কারণ আমাদের ডেট অফ বার্থ এবং ডেট অফ ডেথের একটা মধ্যে সরল রেখাটা না, তার কোন জায়গাটায় এক্স্যাক্টলি আমরা দাঁড়িয়ে আছি আমরা কেউ জানি না। জয়ন্ত বলেছিল বিজনেসটা ফার্স্ট ট্র্যাকে বিল্ড আপ করব, প্রথম মাসেই 3%, তারপরে সেই মাসে এলো 210 টাকার চেক। আমি তো বিজনেস প্ল্যানটা কিছুই দেখিনি, ঠিক আছে, ওই এক্সাইটমেন্ট ভালো লাগা ওই একটা টান, এই অ্যাসোসিয়েশনের টানে বিজনেস করছি, কিন্তু 210 টাকার চেক দেখে একটু হতাশই হয়েছিলাম। তো জয়ন্তকে বললাম এই 210 টাকার জন্য অত বড় ট্রিপটা তুমি ক্যান্সেল করে দিলে? সেদিন জয়ন্ত বলেছিল যে আজকে তুমি এই 210 টাকা দেখছো, কিন্তু বিজনেসটা যদি ঠিকঠাক সিস্টেমের সাথে থেকে আপলাইনদের বিশ্বাস করে যদি করে যাও তাহলে এই 210 টাকার পেছনে যতগুলো খুশি শূন্য তুমি বসিয়ে দিতে পারো। কথাটা কিন্তু আজকে দাঁড়িয়ে ভীষণভাবে সত্যি মনে হচ্ছে, আমাকে দেখে মনে হচ্ছে আপনাদেরও সত্যি, তাই না? এবং তার পরের মাসে 6%, তার পরের মাসে 9%। আমরা ভাবলাম বিজনেসটা বোধহয় এরকম করেই এগিয়ে যাবে, কিন্তু কি হলো না, 9%-এই 6 মাস। এবার আপলাইন তীর্থঙ্করদা বলেছিল যে আপলাইনের উপরে বিশ্বাস রাখতে হবে, আর ওই বিশ্বাসটা এইরকম হবে যে তীর্থঙ্করদা একটা কথা বলেছিল যে তীর্থঙ্করদার আপলাইন হচ্ছে আমাদের গ্রেট কন্টিনেন্টাল কান্তিয়ান লতা গালা। তো বলেছিল যে বিশ্বাস হবে এরকম যে ওই 10-তলা বিল্ডিং এর উপরে আমি দাঁড়িয়ে আছি, আর ওইখান থেকে যদি কান্তি গালা বলে তুমি ঝাঁপ মারো তীর্থঙ্কর, তাহলে আমি ঝাঁপটা মারবই, কেন না আমি দেখতে পাচ্ছি না যে ওই বিল্ডিংটার মধ্যে আগুন লেগেছে, কিন্তু আমার আপলাইন সে দেখতে পেয়েছে এবং সে বলছে তুমি ঝাঁপ মারো, কারণ তলায় একটা জাল পাতা রয়েছে। বিশ্বাসটা এরকম অটুট বিশ্বাস থাকতে হবে। এবং আমরা ভীষণ ইনোসেন্টলি বিজনেসটা বিল্ড আপ করেছিলাম, এবং ওই কথাগুলো যেন মনে হচ্ছিল যে সত্যি সেটা এরকমই হয়। এবং
যখন বললো যে এরকম ড্রিম নাইট হচ্ছে দিল্লিতে যেতে হবে, আজকে যেটা আপনারা এফিডি বলেন, এবং পুজোর ঠিক পরে কি করা যাবে, কারণ আপলাইনরা এটাও বলেছিল যে ওখানেই নাকি ব্রিট ইয়ের অফিস আছে এবং ব্রিট টুলস নিয়ে আসতে হবে, কারণ কলকাতায় কোনো অফিসই ছিল না। তো পুজোর বাজেট কমপ্লিট পোস্টপন্ড, কিচ্ছু নয়, ওই পুজোর বাজেটের টাকাটা নিয়ে গিয়ে ওই চলে গেছিলাম দিল্লি, এবং সেখান থেকে ফিরে আসার ছ মাসের মধ্যে আমরা ব্র্যান্ড নিউ সিলভার, এবং তারপরে কিন্তু একদম কন্টিনিউয়াসলি আমরা ছ মাসের মধ্যে আমরা ব্র্যান্ড নিউ প্ল্যাটিনাম। ওই যে দিল্লি যাওয়ার ট্রেনের টিকিটটা ক্যান্সেল করেছিলাম সেইটা একদম ব্যাক করে চলে এলো ফ্লাইটের টিকিট হয়ে, এবং প্রথমবার আমার জীবনে ফ্লাইটে চড়া, কারণ ডিডি ফোরাম তখন বলা হতো সেটা দিল্লিতে হতো। দেখতে পাচ্ছেন তো, মানে বিশ্বাসটা আরো মজবুত হলো, ইয়েস আপলাইনরা যা বলছি সব কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, সুতরাং বিশ্বাস আরো দৃঢ় হলো, এবং আমরা দারুণ ভাবে বিজনেসটা করতে শুরু করেছি দারুণ স্পিডে। এর মধ্যে কি হলো না, হ্যাঁ, প্রথম 2001 প্রথম বিদেশ যাওয়া মালয়েশিয়া, ওটাও তো একটা ড্রিম ছিল আমার, মালয়েশিয়া। তারপরের বছর আমরা সিঙ্গাপুর স্টার ক্রুজ, সেই বিশাল জাহাজ, জীবনে প্রথমবার জাহাজে চড়া। তারপরের বছর ছিল 2003 ফ্যামিলি পাটায়া ট্রিপ, এবং ছেলেকে নিয়ে আমরা সেই ট্রিপটায় আমরা গেছিলাম, এবং নো এক্সকিউজ মেন্টালিটি নিয়ে কাজটা করেছিলাম বলে, বাচ্চাকে রিজেক্ট করেছিলাম বলে, তাকে কিন্তু আমরা প্রত্যেক বছর ফ্যামিলি ট্রিপে কিন্তু আমরা বাচ্চাদেরকে নিয়ে যেতে পারছি। এরকম পরের পর ট্রিপ আসতে থাকলো, এবং আমরা সবগুলো তো মনেও পড়ছে না, তো পরপর এরকম ট্রিপে যাচ্ছি, মনে পড়ছে মেডিটেরিয়ান ক্রুজে গেছিলাম, তখন আমরা কানসে নেমেছিলাম, তো কানসে তখন হয়ে গেছে যে ফিল্ম ফেস্টিভ্যাল, এবং সেই ফিল্ম ফেস্টিভ্যালের তো আগে দুদিন আগে আমরা রেড কার্পেটের ওপর দিয়ে হেঁটেছি, তো তখন নিজেকে সত্যি ফিল্ম স্টার বলেই মনে হচ্ছিল। তো এরকম ভাবে চলছিল, এবং এর মধ্যে 2004 মধ্যে আমরা অলরেডি সাফেয়ার অ্যান্ড ফাউন্ডার সাফেয়ার, কারণ আমার তখন দুটো অ্যাওয়ার্ড লেগ অলরেডি ব্রেক করে গেছে, তারা আজকে রয়েছে এখানে, সুনীল কুমার অ্যান্ড লেখা সুনীল, এটা বিগ ফ্ল্যাগ চাইব, তারা ফাউন্ডার চ্যাটম্যান রুবি, এবং আরেকটা লেগ তারা বাইরে রয়েছে, তাদের টিমের তারা রয়েছে কেয়ার রাজা, হ্যাঁ, তারা কেয়ার রাজা এবং পদ্মাবতী সুব্রতদা অঞ্জনা এখানে রয়েছে। এরকম ভাবে চলছিল, তো প্যারিসে গেছিলাম যে 2015 প্যারিস, হঠাৎ করে মানে একটা জিনিস দেখলাম যে প্যারিসের আমাদের ট্রিপটা আমাদের পড়লো হচ্ছে সমস্ত এমারেলদের সঙ্গে, এবং অনিরুদ্ধদা মহাদির সঙ্গে সেই পুরো ট্রিপটাতে আমরা ছিলাম, যে হোটেলে অনিরুদ্ধদা মহাদি আমাদের তো সেই হোটেলে। তখন দুজনে মিলে খুব মানে একটা ইয়ে করেছিলাম যে অদ্ভুত লাগলো যে আমরা তো এমারেলড নই, তাহলে আমাদের কেন এই সমস্ত এমারেলদের সঙ্গে এই তাদেরকে যে হোটেলে রেখেছে সেখানে কেন রাখলো, তাহলে কি ভগবান কোনো ইন্ডিকেশন দিতে চাইছেন যেটা আমরা রিসিভ করতে পারছি না। ওই প্যারিসে বসে ডিসিশন নিলাম যে আমরা এমারেল শিপ করবই, ডান করবই, কারণ আমাদের জন্য বহু মানুষ অপেক্ষা করছে, তাদের ঘরে আলো জ্বালাতে হবে, তাদেরকে সব একসঙ্গে নিয়ে আমরা বিদেশের মাটিতে একসাথে আনন্দ করব। আইফেল টাওয়ারের পাশে ফটো তুলছি, ফটো তুলতে আমি খুব ভালোবাসি যারা জানে। তো এবার জয়ন্ত স্বপনদাকে ডেকে বলল, তুমি দাঁড়াও অনিন্দিতার পাশে দাঁড়াও, বলছে আরে তোরা তোদের ফটো আমি তুলে দিচ্ছি, জয়ন্ত বলে না তুমি দাঁড়াও পাশে দাঁড়াও আর হাতটা অনিন্দিতার মাথার উপরে রাখো। তো স্বপনদা রাখলো, এবং ফটোটা তোলার পর জয়ন্ত বলেছিল এই হাতটা যেন সারা জীবন অনিন্দিতার মাথায় রেখো, এবং এই হাতটা মাথার উপরে আছে বলেই কিন্তু আমি এখানে। ফিরে আসার পর আমরা একদম ভীষণভাবে পুরো প্ল্যানিং ট্যানিং হয়ে গেল, দারুণ স্পিডে আমরা কাজ করবো, একটা স্কুটি ছিল, সেই স্কুটিটাকে ছেলে বললো, ছেলেও আমাদের ড্রিমের সঙ্গে একদম টাইট, ছেলে বললো পাপা এই স্কুটি চেঞ্জ করে দাও, তোমার এবার স্পিডে কাজ করতে হবে, বাইক বুক করো। ঠিক আছে, ছেলের কথা শুনে একদম বাইক টাইক সব বুক হয়ে গেল, কারণ আমরা ভীষণ স্পিডে কাজ করব। সেই দিনটা ছিল বাইকটা ডেলিভারি নেওয়ার দিনটা ছিল 11 জানুয়ারি 2016, আর সেই দিনকে
অশিতাবদা সেতাদের 9% আপ একটা লিডারশিপ ট্রেনিং ছিল। ওই দিন 10 তারিখ রাত্রির বেলায় ছেলের সঙ্গে কথা হলো। ছেলে বললো আমি একটা কোর্স করবো পাপা। তখন জয়ন্ত বলেছিল পরের দিনগুলো আমি তোকে পরের দিন টাকাটা পাঠিয়ে দেব। পরের দিন সকালবেলায় যখন ঘুম ভেঙে উঠি দেখি বিছানায় নেই ওই শীতকাল, তখন দেখি মাটিতে শুয়ে আছে। মুহূর্তের মধ্যে পায়ের তলা থেকে মাটি সরে গেল। কোনোভাবে নিজেকে সামলে তাৎক্ষণিক চিকিৎসা ব্যবস্থার জন্য ডাক্তার আর অ্যাম্বুলেন্সকে কল করেছিল, আর আত্মীয় স্বজন এবং টিমমেটসদেরকে কল করে বলেছিলাম জয়ন্তদা পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, তোমরা এসো। ডাক্তার আসাতে জানতে পারি আমার সব থেকে বড় সর্বনাশটা হয়ে গেছে, জয়ন্ত আমাদের ছেড়ে চলে গেছে। সেটা যে এইভাবে সত্যি হয়ে যাবে তা কখনো ভাবিনি, বিশ্বাস করুন।
এবং সবসময় চেয়েছিল যে যেন আমাদের মুখে যেন হাসি লেগে থাকে, এবং ওর ইচ্ছাটাই শুধু পূরণ করছি। হাসি সত্যিই আমার লেগে আছে। আজকে আমার ছেলেও, সে তার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, করে তার বাবার স্বপ্ন সফল করেছে। আজকে যদি এই অ্যামওয়ে বিজনেসটা না থাকতো জীবনে, তাহলে কোথায় আর পাঁচটা মেয়ের মতন হয়তো কোন অন্ধকারের কোনায় পড়ে থাকতাম। জানি না লাইফটা কিরকম হতো, ভাবতেও ভয় লাগে। আর আমাদের যে কনভেনশনাল বিজনেসটা ছিল, সেই কনভেনশনাল বিজনেসটায় ওই যে কর্মচারী ছিল 35 বছরে, সে একদম দোকানে তালা ঝুলিয়ে দিয়ে চুরি করে এক এক কার। আজকে এই বিজনেসটার জন্য সেইটাকেও উদ্ধার করতে পেরেছি এবং সেই ব্যবসাটাও কিন্তু চালাচ্ছি সাথে সাথে। যে মুহূর্তে আপনি বড় ডিসিশন নেবেন, সেই মুহূর্তে চ্যালেঞ্জ আসবে। কারণ চ্যালেঞ্জ হলো সূর্যের মতন, সূর্যের দিকে তাকালে ছায়া তো পড়বেই, ছায়াটা চ্যালেঞ্জ। কিন্তু সূর্যের ভেতরে কি আছে? আগুন আছে। ফোকাস করুন, কিপ ফোকাসিং, ওই আগুনটাকে জ্বালাতে হবে, তবেই কিন্তু ওই আপনার ড্রিম, আপনার ডিজায়ার, সেটাকে জ্বালাতে হবে। আর এই এই জার্নিটাতে, এই স্বপ্নের আগুনে আগুন ধরাতে আমার সমস্ত আপলাইন, আমার সমস্ত হার্টলাইন, আমার সমস্ত টিমমেটস, তাদের প্রত্যেকের ভালোবাসা, ব্লেসিংস, ওটা যদি না থাকতো আজকে আমি এখানে দাঁড়াতাম না। হ্যাটস অফ মাই অল অল অফ। কারণ আমরা শুনেছি এক্সারসাইজ বডি তৈরি করে, বাট চ্যালেঞ্জ স্ট্রং মাইন্ড তৈরি করে, আর স্ট্রং মাইন্ড মেন্টাল ইমিউনিটি তৈরি করে। কারণ যখন আপনি জানেন যে কোথায় আপনি পৌঁছতে চান, তাহলে রাস্তাটা যতই দুর্গম হোক না কেন, আপনাকে পৌঁছানো থেকে কেউ ঠেকাতে পারবে না, যদি না আপনি নিজেকে নিজে না ঠেকান। ডিসিশন নেওয়া ও তার প্রতি দায়বদ্ধতা থাকলে তবেই কিন্তু সাকসেসফুল হওয়া যায়। প্রত্যেক দিন ডিপ্রেশনে ডুবে গেছি, প্রত্যেকটা দিন সেলফ টক করেছি, আমাকে পারতেই হবে, পারতেই হবে। তারপরে কি করেছি না, ওই আর্টিস্ট্রির মেক ওভার করে, তারপরে নিউট্রিলাইট খেয়ে, এক্সেস এনার্জি ড্রিঙ্ক ব্যাগে ভরে, চোখের চশমা লাগিয়ে, সুন্দর ড্রেস আপ করে বাইরে বেরিয়ে গেছি, যেন আমার কান্না ভরা চোখটা যেন কেউ না দেখতে পারে। কারণ জয়ন্ত ওপর থেকে সবসময় আমাদের হাসি মুখটা দেখতে চেয়েছে। কাজকে উৎসর্গ করেছি দেবতার উদ্দেশ্যে। আমরা তো ফুল ধূপ এই সমস্ত দিই দেবতাকে, প্রসাদ দিই, কাজকে উৎসর্গ করতে হবে, তবেই কিন্তু সাকসেসটা আসবে। সাই বাবা বলেন, আগর আস্থা হ্যায় তো বন্ধ দরওয়াজে মে ভি রাস্তা হ্যায়। যে রেসপন্সিবিলিটি জয়ন্ত আমার কাঁধে তুলে দিয়ে গেছিল, সেই রেসপন্সিবিলিটিটাকে ফুলফিল করবার জন্য কমফোর্ট জোন থেকে আনকমফোর্টেবল জোনে নিজেকে ফেললাম। সেই পাখিটার মতন, যে পাখিটা সেই ডালটা ভেঙে দেবার পর অনেক উঁচু আকাশে ডানা মেলেছিল, সেরকমভাবে স্কুটি চালানো শেখালো ছেলে 4 দিনের মধ্যে, কারণ ড্রাইভার চাকরিটা ছেড়ে চলে গেছিল। এরকম অনেক চ্যালেঞ্জ শুনেছিলাম। গ্যালিলির কথা, বেস্ট রাইফেল শুটার, সে বলেছিল সে একটা খুব ভালো রাইফেল শুটিং করতো এবং তার অলিম্পিক জয়ের স্বপ্ন ছিল, এবং সেই সময় ওই যুদ্ধ করতে গিয়ে, মিলিটারিতে চাকরি করতো, তার ডান হাতটা উড়ে গেছিল, এবং উনি কিন্তু তার জন্য তার ওই অলিম্পিক জয়ের স্বপ্নটাকে কিন্তু বাদ দেননি। উনি বাঁ হাতে প্র্যাকটিস করে গেছেন এবং দিনের পর দিন এবং পরপর দুবার মেডেল জিতে উনি কিন্তু অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছেন। আমরা আমাদের স্ট্রেংথটার দিকে যদি ফোকাস করি, তাহলে কিন্তু আমরা পারবো। কারণ লুজার যে, তার কাছে হাজার রিজন থাকে সেই কাজটা না করার জন্য, কিন্তু যে উইনার তার কাছেও লম্বা লিস্ট থাকে, কিন্তু ওনলি ওয়ান রিজন আপনাকে কিন্তু সেই দরজাটায় পৌঁছে দেবে, উইনিং জায়গাটাকে পৌঁছে দেবে। আমরা বলি আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, এই সমস্ত এক্সটেন্ডেড ফ্যামিলিকে আমি পাশে পেয়েছি, তাই আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। এবং আপলাইনদের কাছে ঈগলের রিবার্থের গল্প শুনেছিলাম, যে ঈগল কীভাবে 150 দিন ওই ইয়ের মধ্যে ফেলে রাখে, নিজেকে কষ্টের মধ্যে ফেলে রাখে, রিবার্থ দেয়। অনেকে বলেছিল অনিন্দিতা চক্রবর্তী ফিনিশ, জাস্ট ওই ফুল স্টপটাকে উঠিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম আই এম নট ফিনিশড,
বলেছিল একজন উইডো ইম্পসিবল পারবে না। আমি বলেছিলাম আমি একজন মা, সন্তানের জন্য মা সবকিছু পারে, কারণ একদিকে প্রিন্স আর একদিকে আমার টিমমেটস, আমার সন্তান, তাদের জন্য আমাকে পারতেই হবে, কারণ আমরা শিখেছি আই অ্যাম পসিবল নট ইম্পসিবল। ভেতরে ভেতরে যে স্ট্রেংথটা তৈরি হয়েছিল বুঝতে পারিনি হলো, এবং স্বপনদা বলেছিল যে প্রফেশনে কোনো জেন্ডার হয় না, পারবি। আউটস্টেশন মিটিং করতেও কখনো দ্বিধা করিনি। এরকমও হয়েছে যে রাত্রিবেলায় ট্রেন লেট, আজকের ব্র্যান্ড নিউ প্ল্যাটিনাম মনোজ এবং মানসী এবং আমরা তিনজনে মিলে বসে আছি আর ওই শুকনো রুটি জল দিয়ে খাচ্ছি, আর ওই সামনে আমাদের সঙ্গে একটা কুকুরও জেগে আছে, সে অ্যাকচুয়ালি আমাদের পাহারা দিচ্ছিল এবং সেও এক টুকরো রুটি খাচ্ছে, আমরাও এক টুকরো রুটি খাচ্ছি। তো এরকমও দিন গেছে। আর আরেকটা ইনসিডেন্টের কথা বলি, এরকম মানে মিটিং হলো আমার অক্সিজেন, মানে আমরা যেরকম অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারি না, আমি মিটিং ছাড়া আমি হয়তো আজকে এখানে আসতে পারতাম না, এই অ্যাসোসিয়েশন ছাড়া। তো এরকম অসিতাবাদা শেতাদিন মিটিংয়ে যাচ্ছি, তো খড়গপুরে থাকি, তো তো সবসময় দৌড়ে দৌড়ে ট্রেন ধরা, ওভারব্রিজের উপর দিয়ে দৌড়চ্ছি, ব্যাস চলে গেল ছিঁড়ে, কী করবো। হ্যাঁ, এবার আমার কাছে দুটো অপশান হয়, ঘরে ফিরে যাব, কারণ ওই ট্রেনটা মিস করলে মিটিংয়ে আর আসতে পারবো না। তো সুতরাং চটি হাতে খালি পায়ে ট্রেনে, তারপরে একদম সেই খালি পায়ে স্প্ল্যানেডে পৌঁছে জুতো কেনা হলো। জুতো কেনার পর তারপরে যখন ট্যাক্সিতে বসেছি, দেখছি উমা জুতোর মধ্যে একটা ফুল। তো আরও বিশ্বাস হলো, তাহলে এই যে আপনারা সবসময় বলতো যে কঠিন রাস্তা পার করার পর তোমার জন্য ফুল বেছানো রাস্তা পড়ে আছে, দেখো একটা ফুলও রয়েছে। এবং তারপরে টাইমলি কিন্তু মিটিংয়েও পৌঁছে গেলাম। তো এরকম রয়েছে, কারণ প্রত্যেকটা দিন ওই ওই আমার দীক্ষাগুরুর সেই মন্ত্রটা আমি জপ করেছি, সেই মন্ত্রটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, হয়তো আপনারাও শক্তি পাবেন। অনেক শক্তিমান হাল ছেড়ে দেয়, হার মানে বহু দ্রুতগামী, জীবনের যুদ্ধটা তারাই জেতে যারা ভাবে জিতবই আমি, জিতবই আমি। আমরা আমরা প্রেয়ার করি, তাই না? ওই প্রেয়ারটার মধ্যেই কিন্তু আমাদের বিজনেসের সমস্ত কিছু অন্তর্নিহিত রহস্য কিন্তু লুকিয়ে আছে, কারণ ওই প্রেয়ারটাকে প্রত্যেক দিন পাঠ করেছি। এবং আমার মা হচ্ছে আমার সব থেকে বড় ইন্সপিরেশন। মা সবসময় বলতো যে ডু ইয়োর বেস্ট, 100% তোমাকে দিতে হবে। আজকে মা এখানে বসে রয়েছে। তো এইরকমভাবে অনেক কিছু হয়েছে। এবং যেটা বলি, যখন টিমমেটসের ড্রিমকে যখন আপনি আপনার ড্রিম করে নেবেন না, তাদের ড্রিম ফুলফিলমেন্টের মধ্যে দিয়ে কিন্তু কখন আপনার ড্রিমটা ফুলফিল হয়ে যাবে আপনি জানতেই পারতে পারেন না। এই ব্র্যান্ড নিউ প্ল্যাটিনাম মনোজ মানসী, তো ওদের একটা যে বাড়িতে যেটাতে থাকে সেই বাড়িটা বন্ধক দেওয়া, এবং আমার এবং জয়ন্ত সেই ইয়েটা ছিল যেটা আমরা ডিসাইড করেছিলাম যে ওদেরকে প্ল্যাটিনাম করিয়ে আমরা কিন্তু ওদের বাড়িটা যাতে বন্ধক থেকে ছাড়াতে পারে। আজকে ওরা ব্র্যান্ড নিউ প্ল্যাটিনাম, এবছর ALS ট্রিপে যাচ্ছে ব্র্যান্ড নিউ প্ল্যাটিনাম হিসেবে, এবং যে GIP পাবে সেই GIP দিয়ে ওরা ওদের বাড়িটা কিন্তু ছাড়াতে পারবে। আর জয়ন্ত আর আমার একটা স্বপ্ন ছিল যে আমাদের খুব কষ্ট হয় এই বারবার যাতায়াত করতে, তো একটা কলকাতায় একটা ফ্ল্যাট করবো, এবং সেটা ডিসিশন নিয়েছিলাম যে এই এমারেন্টশিপের পরেই কিন্তু ওটা ডান করবো, কারণ পোস্টপন্ডেন্ট তো অনিরুদ্ধতা মহাদির কাছ থেকেই শেখা কীভাবে AC পোস্টপন্ড করেছিল। তো সেরকমই আজকে কিন্তু সেই ফ্ল্যাটটা কিন্তু এই বছরে বুক করতে চলেছি আপনাদের সবাইকার আশীর্বাদে। কিন্তু একটাই জিনিস জয়ন্ত আজকে আমার কাছে নেই, এই ব্যবসাটা একটা আলাদিনের আশ্চর্য প্রদীপের মতন। আলাদিনের আশ্চর্য প্রদীপও কিন্তু না ঘষলে পরে জিন আসত না। আমরা যদি এই ব্যবসাটাকে মনে করি এই ব্যবসাটা হাতে পেয়ে সব কিছু হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। লাগাতার কাজ করে যেতে হবে, লাগাতার লাগাতার কাজই হলো কিন্তু আসল। সেইখান থেকেই কিন্তু আপনার সাকসেস আসবে, এবং জিন এসে বলবে আপনার সমস্ত ড্রিম সে কিন্তু ফুলফিল করবে। আর কখনো বলিনি যে হোয়াইনি, যখন ভালো দিনগুলো গেছে বলিনি হোয়াইনি, যখন খারাপ দিন এসছে তখনও বলিনি হোয়াইনি, জাস্ট বলেছি ট্রাই মি, কারণ ভগবানও সেই পরীক্ষাটা কিন্তু নেন। আর যখন কোনো বড় ড্রিমের সঙ্গে আমরা যদি নিজেদের ড্রিমটাকে অ্যাটাচ করে দিই, তাহলে দেখি যে
তৎপর করে যেন নিজেদের ড্রিমটাও কিন্তু যেন ফুলফিল হয়ে যাচ্ছে। কারণ সেটাকে যখন সেই 98 যখন সেই এসেছিল যে এক বাষ্প স্বপ্ন নিয়ে যে অনেক মেয়েদেরকে স্বাবলম্বী করব, অনেক মেয়েদের ঘরে ঘরে আলো জ্বালাবো, মেয়েরা তাদের নিজস্ব আইডেন্টিটি ফিরে পাবে, সেই ড্রিমের সঙ্গে কিন্তু আমরা জুড়ে গেছিলাম। আজকে সেই অশিতাবদার সেটা দিয়েও কিন্তু একটা বড় স্বপ্ন দেখেছে যে 2023 হাজার কোটি টাকার বিজনেস হবে এবং 13 জন নিউ প্ল্যাটিনাম এখান থেকে আসবে। এবং নিউ প্ল্যাটিনাম মানে কিন্তু সমস্ত স্বপ্ন কিন্তু ফুলফিল হওয়া এবং 3000 নিউ 15% আসবে। এবং এই জায়গাটা করতে গেলে আমাদের কিন্তু যে 3 চেক আর্নিং যে স্টেডি গ্রোয়িং লেগ সেইগুলোকে যদি আমরা করি প্রত্যেক 6 মাসে যদি আমরা ভাবি যে এই 3 চেক গ্রোয়িং চেক আর্নিং লেগ নিয়ে আসবো, তাহলে কিন্তু আমরা কিন্তু ওই 2 বছরের মধ্যেই কিন্তু অ্যাজ এ ব্র্যান্ড নিউ প্ল্যাটিনাম হিসেবে আমরা এই স্টেজটায় কিন্তু আসতে পারবো। আসুন আজকের এই প্রোগ্রাম থেকে আমরা প্রত্যেকে আমরা শপথ নিই যে এই আপলাইনের এই বড় ড্রিমটার সঙ্গে নিজেদেরকে ওই বড় জাহাজের সঙ্গে যেমন ডিঙি নৌকা জুড়ে দিলে ওই জাহাজের গতিতে যেমন সেই নৌকাটাও তার ডেস্টিনেশনে পৌঁছে যায়, আমাদের প্রত্যেকের ওই ছোট ছোট স্বপ্নের ডিঙি নৌকাটা আমরা আমাদের আপলাইনের গ্রেট আপলাইনের ওই বড় জাহাজের সঙ্গে আমরা জুড়ে দিই আর আমরা সমস্ত স্বপ্ন কিন্তু ফুলফিল করি। আমি যদি আমি এক লাস্টে একটা কথা বলি, যদি এই পরিস্থিতিতে থেকেও যদি আমি যদি পারি করতে, আমার বিশ্বাস আপনারা প্রত্যেকে পারবেন, প্রত্যেকে পারবেন, কারণ মেয়েরা চাইলে সব কিছু পারে। আসুন আমরা শপথ নিই অ্যান্ড গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। ADSC টিমের মিশন স্টেটমেন্ট 2023 অশিতাবদা শ্বেতাবদী।